এরপর সাইফউদ্দিন খিসলু আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে অফিসের সময়ে ব্যক্তিগত কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তসরুফ করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন যদি কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া করে থাকেন আর দ্বিতীয়ত আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য মারিয়াম মিজান এডি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় ওযু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার ওযু অবস্থায় তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এরপরে কাউসার জিহাদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে সেখান থেকে প্রশ্ন করেছেন আমার 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন এখন আমার বয়স 17 বছর আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখি আমার কি করা উচিত আপনার বাবার আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত তিনি 6 বছর রেখে গেছেন অন্যায় করেছেন আপনার প্রতি অবিচার করেছেন কিন্তু তিনি মা আপনাকে গর্ভে ধারণ করেছেন জন্ম দিয়েছেন সেজন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি সেগুলো পূরণ করার চেষ্টা করে আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে তিনি সঠিক করছেন না হ্যাঁ তিনি হয়তো ওই মানের জায়গা থেকে করছেন যে তিনি 6 বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে তিনি অন্যায় করেছেন তাই বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন না এজ এ সন্তান আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় সালাত আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরুহ কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এই ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বুখারি হাদিসে আসছে যে লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়